আমি কথা না বাড়িয়ে আমাদের মূল আয়োজনে চলে যাই। আমি শুরুতেই ডাক্তার অনুপম পোদার স্যারের কাছে যাব। স্যার, বাধাই প্রক্রিয়াটা আসলে কি এবং কত ধরনের আছে স্যার, এই বিষয়ে যদি একটু তথ্য দিতেন। ধন্যবাদ ডক্টর শারমিন নাহাশর্ণা। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রাষ্ট্রপতি কর্তৃপক্ষকে একটা সুন্দর আয়োজনের জন্য, এবং মিলিয়া সিএনটি হাসপাতালকে যারা আমাদের সাইন্টিফিক পার্টনার হিসাবে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করছেন। এবং আজকের একটা বিষয় যেটা হচ্ছে, আমরা যেটা বলি দাঁত বাজারের সাথে আমরা মাড়ি রোগের সম্পর্ক, এই বিষয়ে আজকে আলোচনা হবে। আমরা মনে করি যে আজকের পর্বটি আমাদের জেনারেল ডেন্টিস্ট এবং আমাদের সাধারণ জনগণ উভয়ের জন্য উপকার হবে, এবং আমরা আজকের অনুষ্ঠান যারা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন সবাইকে আমি অন্তরে অন্তর শ্রদ্ধা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে আজকের স্পেশালিস্ট, আমাদের আজকে স্পেশালিস্ট গণের মধ্যে প্রস্টোডন্টিস্ট যেমন আছেন এবং পেরিডন্টিস্ট আছেন, মানে আমাদের দুই স্পেশালিস্ট নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। কারণ আমরা মনে করি যে আমাদের যে মাল্টি ডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ, যে আমাদের যে ট্রিটমেন্টের যে মানি আমাদের ডেন্টাল ট্রিটমেন্টের যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের সুন্দর ট্রিটমেন্ট করতে পারি, বা আমাদের এই মানে সুন্দর ট্রিটমেন্টের জন্য আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করতে হয়, সেটা মানে আসলে আমাদের জনগণ এবং আমাদের সাধারণ ডেন্টিস্টকে বোঝানোর জন্য আমাদের এই ধরনের আয়োজন। আমরা মনে করি আজকে এই পর্বটি আলোচনা আমাদের সাধারণ জনগণ বুঝতে পারবে। তো আমরা দাঁত বাধাই বলতে আমরা যেটা বুঝে থাকি, যেটা আমরা সবাই জানি যে দাঁত বাধাই কিছু আছে, যেটা রিমুভেবল ডেন্টাল, যেটা পেশেন্ট নিজেই খুলতে পারে বা লাগাইতে পারে, এক ধরনের সিস্টেম আছে। আর একটা হচ্ছে ফিস্ট বাধাই, যেটাকে বলে আমরা মানে ব্রিজ বলে থাকি, যেটা পাশে দাঁতের সাথে অ্যাটাচ করে বাধাই করা হয়। এবং আরেকটা বাধাই আছে ডেন্টাল ইমপ্ল্যান্ট, যেটা হলো আমরা মনে করি যে একটা স্ক্রু লাইক সাবস্টেন, যেটা হলো বায়ো কম্পেটিবল, যেটা আমাদের দাঁতের হাড়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেখানে আমরা প্রসেস তৈরি করতে পারি। এই সাধারণত এই তিনটি উপায়ে আমাদের দাঁত বাধাই করা হয়। আমরা যদি বলে থাকি যে অ্যাকর্ডিং টু সাপোর্ট, মানে আমাদের সাপোর্টের উপর নির্ভর করে আমাদের দাঁত বাধাই কত ধরনের, সেটা বলা হচ্ছে যে কিছু কিছু আছে যে অনলি টুথ সাপোর্টেড, যেমন আমাদের যেটা বলে থাকি আমাদের যে ফিক্স ব্রিজ বা আমাদের যেটা ফিক্স পার্শিয়াল ডেন্টার, যেটা হলো টুথ সাপোর্ট, মানে দাঁতের দাঁত দ্বারা মানে পাশের দুটো দাঁত যেটাকে বলে আমরা অ্যাবাটমেন্ট দাঁত, এই অ্যাবাটমেন্ট দাঁতের সাপোর্ট নিয়ে আমরা সাধারণত বাধাই করে থাকি। আরেকটা হচ্ছে হলো রিমুভেবল ডেন্টার, যেটা আমরা আমরা বলে থাকি বোথ টুথ অ্যান্ড টিথ সাপোর্টেড, মানে যেটা দাঁতে দাঁতের থেকেও সাপোর্ট নেওয়া হয় এবং মাড়ির থেকেও সাপোর্ট নেওয়া হয়, এটা হলো বলা হচ্ছে টুথ টিথ সাপোর্টেড। আরেকটা হচ্ছে যেটা ইমপ্ল্যান্ট, যেটা আমরা সরাসরি মাড়ির ভিতর দিয়ে আমরা হাড়ের ভিতরে আমাদের মানে একটা ফিক্সার, যেটা বলে ডেন্টাল ইমপ্ল্যান্ট, সেটা প্লেসমেন্ট করা হয়। তো এখন যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, যে জিনিসটা হলো আমাদের যে অ্যাপার্টমেন্ট, মানে যেখানে আমরা মানে আমাদের সাপোর্ট নেই, মানে দাঁত বাধার জন্য সাপোর্ট নেই, সেটা হলো টুথ সাপোর্টেড বা টুথ টু অ্যান্ড টিথ সাপোর্টেড যে ডেন্টারগুলো আছে, সেটার জন্য আমাদের যে সাপোর্টিং যে দাঁতটা যেটা আমরা নেবো, সেটা অবশ্যই অবশ্যই মানে সাউন্ড হতে হবে। তার মানে এখানে একদম ডিজিজ ফ্রি হতে হবে, এটা যেন কোনো মানে কোনো ধরনের সাপোর্টিং স্ট্রাকচার বা আমরা যেটা বলি পেরিডন্টিয়াম বা আমরা বলে যেটা মাড়ি, যে মাড়িতে যেন কোনো ধরনের ইনফেকশন বা কোনো ইনফ্লামেশন না না থাকে। কারণ এই মানে ওটার মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন থাকে বা কোনো জটিলতা থাকে, তাহলে কিন্তু আমাদের দাঁত বাধাইটা কোনোভাবেই সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না, ভবিষ্যতে সেটা ট্রিটমেন্ট ফেলার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা মনে করি যে আমাদের দাঁত বাধায় পূর্বে আমাদের সাপোর্টিং স্ট্রাকচার যে সাউন্ড আছে কিনা বা কোনো মানে কোনো ধরনের মানে সমস্যা আছে কিনা, সেটা জানার জন্য আমাদের পেরিডন্টিস্টের কাছে রেফার করা উচিত। প্রত্যেকটা পেরিডন্টিস্ট বা যারা দাঁত বাধাই করে থাকে তাদের মানে রেফার করে দেওয়া উচিত, যে মানে তাদের ওই দাঁতের কন্ডিশনটা কি দেখার জন্য। এবং আমরা যদি ইমপ্ল্যান্ট করি, ইমপ্ল্যান্টে আসলে অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে দাঁতের যে মাড়ি, মাড়ির যে থিকনেস কতটুকু থিকনেস, যেমন দেখা যায় মাড়ির বিভিন্ন টাইপের হতে পারে, থিক হতে পারে, থিন হতে পারে, আবার থিন টাইপের মাড়ি কিন্তু ইমপ্ল্যান্টের জন্য অনেক মানে মানে ইমপ্ল্যান্টের জন্য সমস্যা বয়ে আনতে পারে। আবার যে আমাদের হাড় আছে, হাড়ের প্যাটার্নটা কীরকম, হাড়ের থিকনেসটা কীরকম, এসব জিনিসগুলো কিন্তু আমাদের দেখা দরকার আছে ইমপ্ল্যান্ট প্লেসমেন্টের জন্য। এই জন্য আমরা মনে করি যে ইমপ্ল্যান্টের ক্ষেত্রে হোক বা আমাদের ফিস বাধাই ক্ষেত্রে হোক বা আমাদের রিমুভাল ডেন্টারের কারণ বাধাই হোক, যে কোনো মানে বাধাইয়ের ক্ষেত্রেই আমাদের অবশ্যই অবশ্যই পেরিডন্টিস্টের কাছে রেফার করতে হয়, এবং পেরিডন্টিস্টের মানে ক্লিয়ারেন্স বা পেরিডন্টিস্টের মানে আমাদের কমেন্ট নিয়েই আমাদের ট্রিটমেন্ট করলে সেই ট্রিটমেন্টটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ ডক্টর শারবিন নাহাশর্ণা।